চিন্তা করে দেখেন এই প্রতিবেশী আপনার কেমন কাজে আসছে, হায়াতে আসছে কিনা, মওতে, হায়াতে, মওতে কোন রকম বিপদের সম্মুখীন হলে আপনার রিলেটিভ জানার আগে, শ্বশুর বাড়ির গোষ্ঠী জানার আগে আপনার প্রতিবেশী দৌড়ে আসে আপনাকে সহযোগিতা করার জন্য, ঠিক না? মুস্তফা মুস্তফা কাবে কি রৌনক, কাবে কমর সর, কাবে কি রৌনক, কাবে কমর সর, আল্লাহ পাক জল্ল শানুর দরবারে কোটি শুকরগুজার করছি যে রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে সুস্থ রেখে অত্র বুজুর্গ মসজিদ মৌলানা আবু বকর রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করেছেন। রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার করে একবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকর, মালিকের দরবারে শুকর যে দয়াল নবীজির সদকায় আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে জুমার নামাজে, জুমার মসজিদে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে আল্লাহর শুকর গুজার করার, ইবাদত করার আল্লাহ তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন গত জুমাতে আলোচনা করেছিলাম মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য কি, ঠিক না? সরকারে মদিনা সুরুল কলব সিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মায়ের কদমের নিচে সন্তানের এক বাক্যে সবাই স্বীকার করেন কিনা, কথা বলেন, এক বাক্যে আমরা সবাই স্বীকার করি যে মায়ের কদমের নিচে সন্তানের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত তালাশ করতে বলেছেন মায়ের কদমের নিচে, জান্নাতকে তালাশ করতে বলেছেন কোথায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার নবী বলছেন বলে কি জান্নাত তালাশ করো মায়ের কদমের নিচে, আর আমরা সেই জান্নাতকে ঘরে রাখতে এমন অনেক পরিবার, এমন অনেক সন্তান আছে যারা মাকে ঘরে ঠাঁই দিতে কষ্ট হয়ে যায়, যদি মাকে ঘরে ঠাঁই দিতে কষ্ট না হতো তাহলে বৃদ্ধাশ্রমের তো কোনো প্রয়োজন ছিল না, যদি বাবাকে ঘরে আশ্রয় দিতে কষ্ট না হতো তাহলে বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন হতো না, আজ বৃদ্ধাশ্রম কেন সৃষ্টি হয়েছে ওই সমস্ত বক্কার সন্তানের জন্য বৃদ্ধাশ্রমের সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? মাকে কি বৃদ্ধাশ্রমে রাখার জায়গা, মায়ের জায়গা তো মুখে আর মাথায়, ঠিক কিনা? মায়ের স্থান অলবে, মায়ের স্থান বুকে, মায়ের স্থান মাথায়, মায়ের কদম মাথায় রাখতে হয়, আর সেই জায়গায় মাকে রাখছে, বাবাকে রাখছে, বৃদ্ধ অবস্থায় যখন তাদের সাহায্যের প্রয়োজন, যখন তাদের সাথে সময় দেওয়া প্রয়োজন, যখন তাদের সাথে কথোপকথন করে সময় ব্যয় করা প্রয়োজন, তখনই আমরা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাঠিয়ে দিচ্ছি বৃদ্ধাশ্রমে, কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে মাকে ধরে ঘরের স্ত্রী প্রহার করছে, বলেন না নাউজুবিল্লাহ, বাবাকে ধরে ঘরের স্ত্রী প্রহার করছে, বলেন না নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও নিউজে এসেছে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে পরিবারকে সুন্দর করে রাখার জন্য, বউয়ের কাছে টাকা পাঠিয়েছে ঘর তৈরি করার করার জন্য, সে যখন বিদেশ থেকে দেশে এসেছে তাকে নির্মমভাবে তার শ্বশুর বাড়ির পক্ষের মানুষেরা আঘাত
করতে 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 দুনিয়া থেকেই বিদায় করে দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। সমাজে এর পরিবর্তন আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি এটা বলছি না যে আপনার শাশুড়ি আম্মাকে অসম্মান করেন, আপনার শ্বশুর আব্বাকে অসম্মান করেন, আপনার শ্বশুর শাশুড়িকে অবমাননা করেন, আমি সে কথা বলছি না। আমি বলছি, আমি বলতে চাই আপনার আম্মা জানকে, আপনার আব্বা জানকে মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে সম্মান করে, আপনার আব্বা আম্মাকে যথাযথ মর্যাদা দিয়ে, স্থান দিয়ে, যথাযথ সম্মান দিয়ে, তারপর আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করেন। শ্বশুর শাশুড়িকে সম্মান করতে গিয়ে তাদের কথা ধরে যদি আপনার জন্মদাতা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, এটা কি আল্লাহ সহ্য করবে? কথা বলেন না, সহ্য করবে? আপনার সারা জীবনের ইনকাম যদি ঘরে দিয়ে দেন, আপনারই যদি পাত্তা না থাকে, তাহলে আপনি কোথায় করলেন, কি করলেন? পণ্ডশ্রম ছাড়া আর কোনো কিছুই না। সুতরাং মনে রাখবেন, আমাদের অবশ্যই মা বাবাকে খিদমত করতে হবে, মা বাবার খিদমতের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে হবে। সারা দিন যদি আপনি ইবাদত করেন, গোটা দিনটাকে যদি আপনি জিহাদের জন্য বের হয়ে যান, সারা রাত যদি আপনি মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদা করেন, আর মাকে বাবাকে যদি অবমাননা করেন, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে? আল্লাহকে রাজি করতে হলে বাবাকে রাজি করতে হবে, ঠিক কিনা? রসুলকে রাজি করতে হলে মা রাজি থাকতে হবে, ঠিক কিনা? পৃথিবীর মুখে যখন আপনি হাঁটতে শিখেন নাই, যখন আপনি খাইতে জানেন না, শুধু কান্না করা ছাড়া আপনার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না, তখন আপনার কান্নার আওয়াজ কখন কি কারণে হচ্ছে আপনার মা জানে কি না? বলেন না, জানে কি না? আপনি কখন ঘুমানোর জন্য কান্না করেছেন? আপনি কখন খাবারের জন্য কান্না করেছেন? আপনি যখন ধূমপান করার জন্য কান্না করেছেন, সাথে সাথে আপনার কান্নার আওয়াজ আপনার মায়ের কানে পৌঁছার সাথে সাথে আপনার হাজত পূরণ করে দিয়েছে, তিনি হলো মা, ঠিক কি না? গুরুত্ব কোন দুনিয়াতে আছে? আল্লাহর কাছে দুনিয়াতেও নাই, পরকালেও সে কঠিন শাস্তি পাবে, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আরো জোরে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহল 90 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, بالعدل والإحسان وإيتاء ذي القربى আল্লাহ তাআলা ন্যায়, ইহসান এবং আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করার কথা বলেছেন। আল্লাহ পাক জাল্লা শানহু সূরা নিসার 36 নম্বর আয়াতে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। চিৎকার দিয়ে বলেন না, সুবহানাল্লাহ! নিকটবর্তী এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার করার জন্য লামাকানের খোদা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক জাল্লা শানহু জানিয়ে দিলেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তোমাদের আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। আমার দয়াল নবী বলে, যার কাছ থেকে যেই ব্যক্তির কাছ থেকে প্রতিবেশী কষ্ট পায়, যে ব্যক্তির কাছ থেকে নিকট আত্মীয় স্বজন কষ্ট পায়, জেনে রাখো ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। কথা বলেন, ঠিক কি না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রতিবেশী কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? প্রতিবেশী তিন প্রকার। এক প্রকারের নাম হলো অমুসলিম প্রতিবেশী। এক প্রকারের নাম কি? এবার প্রতিবেশী কাকে ধরবেন? প্রতিবেশী কাকে বলে? আপনার সামনে, ডানে, বাঁয়ে, পেছনে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ,
এই চতুর্দিকে 40 ঘরকে বলে প্রতিবেশী। ক্লিয়ার? 40 ঘর তাদেরকে বলে কি? প্রতিবেশী। প্রতিবেশী কয় প্রকার? এক নাম্বার প্রতিবেশী হলো অমুসলিম প্রতিবেশী, দ্বিতীয় নাম্বার প্রতিবেশী হলো মুসলিম প্রতিবেশী, তৃতীয় নাম্বার প্রতিবেশী হলো আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবেশী। আলহামদুলিল্লাহ বলেন। এক নাম্বার প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী, তাদের জন্য হক একটি, কয়টি? একটি হক। আর যারা মুসলিম প্রতিবেশী তাদের জন্য কয়টি? দুই ধরনের হক, এক হচ্ছে সে মুসলিম, দ্বিতীয় হচ্ছে আপনার প্রতিবেশী। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূলের কত সুন্দর তারিকুলাম। তৃতীয় নাম্বার আত্মীয় প্রতিবেশী, তাদের জন্য হক কয়টি? এক হলো রিলেটিভ আত্মীয়, এক নম্বর হলো কি? আত্মীয়। আত্মীয় হওয়ার কারণে এক নম্বর হক বেড়ে গেছে, দ্বিতীয় নাম্বার সে মুসলমান, তৃতীয় নাম্বার সে প্রতিবেশী। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউদিজারুহু। আমার রাসূল ইরশাদ করছেন যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন কখনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। কে বলছেন? আমার রাসূল। কে বলছেন? আমার রাসূল। আমার রাসূল জানাচ্ছেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা আল্লাহ সহ্য করে না। প্রতিবেশীকে কষ্ট দিও না, আল্লাহ সহ্য করে না। যে আল্লাহকে বিশ্বাস করে, যে নবীকে বিশ্বাস করে, সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট। এখন আমরা বর্তমান যুগের মানুষেরা কষ্ট দেওয়ার মধ্যে সর্বপ্রথম কষ্ট দেই প্রতিবেশীকে, ঠিক না? কথাই বলেন, কাজে বলেন, ইশারাই বলেন, ইঙ্গিতে বলেন, কষ্ট দেই কাকে? বলেন না কাকে? একটু চিন্তা করে দেখেন এই প্রতিবেশী আপনার কেমন কাজে আসছে। হায়াতে আসছে কিনা? মতে? হায়াতে, মতে কোন রকম বিপদের সম্মুখীন হলে আপনার রিলেটিভ জানার আগে, শ্বশুর বাড়ির গোষ্ঠী জানার আগে আপনার প্রতিবেশী দৌড়ে আসে আপনাকে সহযোগিতা করার জন্য, ঠিক না? আপনি যখন ইন্তেকাল করবেন, দুনিয়ার মায়া ছেড়ে যখন চলে যাবেন, তখন আপনার ভাই, আপনার বউ, আপনার সন্তান সন্ততি, আপনার মা বাবা, শ্বশুর শাশুড়ি বলেন কেউ আপনার সাথে থাকবে না। থাকে একটা মুহূর্তের জন্য কি? আপনার সাথে যেই খাটের মধ্যে আপনাকে শোয়ানো হয় সেটার মধ্যে শুয়ে কবরে যাবে? সঙ্গী হবে? না না না, আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে সঙ্গী হবে না। কিন্তু দেখেন আপনি একাই এসেছেন, আবার একা যেতে হবে, ঠিক না? আরে কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে, কেউ তো তোমার আপন হবে, না 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 না, যে জন হবে আপনা সেই তো মদিনাওয়ালা, যে জন হবে আপনা। এই দুনিয়া ছেড়ে যেতে হবে কিনা? পরকালে যেতে হবে কিনা? যেখান থেকে এসেছি আবার ডাক পড়লে সেইখানে চলে যেতে হবে, ঠিক কিনা? আপনি ইন্তেকাল করলেন, আমি ইন্তেকাল করলাম, সব চাইতে সর্বপ্রথম এই খবর, এই নিউজ আপনার পাশে যিনি আছে তিনি পাবে, ঠিক না? আপনার পাশে যে প্রতিবেশী রয়েছে, আপনার পাশে যে প্রতিবেশী আছে, তারাই আপনার নিউজটা পাবে, খবরটা পাবে, তারাই পোষণের ব্যবস্থা করবে, তারাই দাফন কাফনের ব্যবস্থা করবে। আপনার আত্মীয় স্বজন যারা দূরবর্তীতে আছে, যারা দূরে দূরে থাকে, আপনার শ্বশুর বাড়ি বলেন, আপনার নানার বাড়ি বলেন, যারা দূরে থাকে সেখান থেকে আসবে পরে খবর পেলে, ঠিক না?
তারা খবর পেলে আসবে তাহলে একটু চিন্তা করে দেখেন আপনার হায়াতে আপনার মতে সবচাইতে বেশি আপনাকে কাজে দিচ্ছে আপনার প্রতিবেশী ঠিক কি না এখন আমরাই করি কি সেই প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকি যদি প্রতিবেশী দুর্বল হয় যদি প্রতিবেশী যদি দুর্বল হয় সাথে সাথে যারা সবল আছেন ধনী ব্যক্তিরা আছেন তারা ওই দুর্বল মানুষটাকে কাঁধে চেপে ধরে আরো ভিতরের দিকে ঢুকিয়ে দেয় ঠিক না কথা বলেন ঠিক কি না অহরহ ঘটনা ঘটতেছে এই চট্টগ্রামের জমিনে জায়গা সম্পত্তি নিয়ে কলহ আছে না নাই ধন সম্পত্তি নিয়ে কলহ আছে না নাই একটু ১৯ থেকে ২০ হতে পারে নাই এই তুই আমার ঘরে আসবি না বলে কি না রাস্তা আটকে দেয় বলে কি না রাস্তার মধ্যে দেওয়াল তুলে দেয় আমার পথ দিয়ে তুই হাঁটবি না কথা বলেন ঠিক কি না আরে ভাই তুমি যে রাস্তাকে আটকে দিয়েছো বন্ধ করে দিয়েছো ওয়াল তুলে দিয়েছো ওই রাস্তা দিয়ে হাঁটা চলতে বন্ধ করে দিয়েছো আল্লাহ না করুন কোনো দুর্ঘটনা যদি তোমার ঘরে হয়ে যায় তাহলে তোমাকে বাঁচানোর জন্য তো প্রতিবেশী ছুটে যেতে পারবে না নিজের ক্ষতি তো তুমি নিজেই করলে আজকে তুমি এখানে পথ আটকে দিলে তাকে হাঁটতে দিচ্ছ না কাল জান্নাতের রাস্তা যদি আল্লাহ বন্ধ করে দেয় কাল জান্নাতে ঢোকার রাস্তা যদি আল্লাহ বন্ধ করে দেয় তুমি কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে না আরে দুনিয়াতে এসেছেন নিঃশ্বাস যতক্ষণ আছে দম যতক্ষণ আছে নিঃশ্বাস তুলে ফেলার সেই সময় আজরাইল আলাইহিস সালাম দিবে ওই ক্ষমতা কারো আছে আমি নিঃশ্বাস নিলাম নিঃশ্বাস ফেললাম যতক্ষণ আল্লাহ ইশারা দিচ্ছে ততক্ষণ চলছে আল্লাহর ইশারা বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস তোলার দেরি ফেলার আর সময় ফেলার আর সময় নাই কি নিয়ে আপনি অহংকার করছেন কোন কাজে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন আঘাত প্রাপ্ত করছেন আরে যেভাবে খালি হাতে এসেছেন আপনাকে খালি হাতেই তো বিদায় হতে হবে আপনার যে কাফনের কাপড় আছে ওই কাফনের কাপড়ের মধ্যে কি জেব আছে পকেট আছে কোনো পকেট নাই পকেট বিহীন সেলাই বিহীন কাপড় নিয়ে আপনাকে যেতে হচ্ছে আল্লাহর কাছে ঠিক কি না তখন আপনার টাকা পয়সা কিন্তু কথা বলবে না নাকি ফেরেশতার ফেরেশতাদেরকে নাকি টাকা পয়সা দিয়ে কিনা যায় স্বর্ণ দিয়ে কিনা যায় হীরা জহুরত দিয়ে কিনা যায় সম্ভব তারা কি সেগুলোর পাগল তাদেরকে সেগুলো দিলে কি কিনা যাবে মন কিন নাকি রে সওয়াল বন্ধ করা যাবে না আপনি জানছেন আপনি কি রেখে যাচ্ছেন কি আমল করেছেন আপনার নেক আমল কতটুকু হয়েছে আপনার কিন্তু পথের পাথেও ওই নেক আমল ছাড়া আর কিছুই আপনি আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলেন দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রিওয়ায়াত করছেন একজন ব্যক্তি এসে আমার সরকার আমার রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এলাকায় একজন মহিলা আছে সে নামাজ ঠিকমতো পালন করে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে বেশি বেশি নফল ইবাদত করে এত বেশি করে তার পা ফুলে যায় এত বেশি নফল নামাজ পড়ে সে রোজা রাখে নফল রোজা রাখতে রাখতে শুটকি হয়ে গেছে একদম শুকায়ে গেছে তার রাসূলুল্লাহ এত বেশি ইবাদত করে আমার রাসূল বলেন তারপর কিন্তু তার এই মুখটা খুব বাজে তার এই জবানটা খুব বাজে সে প্রতিবেশীকে কষ্ট দেয় বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলবেন না বলে কি সে প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে আঘাত দেয় তার উপর প্রতিবেশী সন্তুষ্ট নয় তার উপর প্রতিবেশী সন্তুষ্ট নয় ওই যে বললাম তিন প্রকারের প্রতিবেশী ওই তিন প্রকারের প্রতিবেশী কেউই তার উপর সন্তুষ্ট নয় যদিও বা সে ইবাদতকারী যদিও বা সে আবেদা সালেহা তারপরেও তার জবানের কারণে তার মুখের কারণে তার ঠোঁটের কারণে তার কথার কারণে প্রতিবেশীরা কষ্টপ্রাপ্ত প্রতিবেশীরা কষ্ট পেয়েছে কষ্ট পাচ্ছে ইয়া রাসূলুল্লাহ তার ফয়সালা কি আমার সরকার দেরি করেন নাই বলে দিলেন হিয়া ফিন্নার নাউজুবিল্লাহ বলবেন না বলে কি তার ঠিকানা জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম তার নামাজ তার রোজা তার সাদকা তাকে বাঁচাতে পারবে না যদি প্রতিবেশী তার উপর রাজি না থাকে কারণ দেখেন না যখন মানুষ ইন্তেকাল করে নামাজের পরে জানাজার নামাজের পরে জিজ্ঞেস করা হয় এই মানুষটি কেমন ছিল
কথা বলেন ঠিক না আপনার জানাজা পড়ার জন্য কিন্তু আপনার প্রতিপত্তি আছে আপনার প্রতিবেশীরা যখন হাত তুলে বলে এই মানুষটা খুব ভালো ছিল সাথে সাথে ওই উপস্থিত মানুষের কাউন্টগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ জমা করে নেয় বলেন না সুবহানাল্লাহ আপনি জাহান্নামে থাকলেও আপনার প্রতিবেশী যখন বলে মানুষটা খুব ভালো ছিল সাথে সাথে আপনার ঠিকানা তখন জান্নাত হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন একই ব্যক্তি আবার আমার রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আরেকজন নারী আছে সে বেশি নফল নামাজ আদায় করে না দান সাদকাও তেমন করে না কিন্তু তার জবান থেকে প্রতিবেশীরা নিরাপদ রয়েছে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল জানিয়ে দিলেন হিয়া ফিল জান্নাহ তার স্থান জান্নাতে রয়েছে বলেন না সুবহানাল্লাহ কি বুঝতে পারলেন কি শিক্ষা পেলেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তোমরা খবরদার খবরদার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো না প্রতিবেশী কষ্ট পায় এমন কোন কাজ করো না যে কাজের কারণে প্রতিবেশীর কষ্টের কারণে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যায় কথা বলেন ঠিক কি না আসেন এই প্রতিবেশী যারা আত্মীয় স্বজন মানুষ থাকলে মনোমালিন্যতা হবেই ঠিক না সবার কাছে সবসময় যে হাসি খুশিতে থাকবে সেটা তো নয় মানুষ যখন আছে একটু কথা কাটাকাটি হবে তাই বলে কথা বলা বন্ধ করে দিবে এমন তো হতে পারে না ঠিক না একজন মুসলমান অপর মুসলমানের ভাই একজন মুসলমান অপর মুসলমানের ভাই কথা বলা কেমনে বন্ধ করে মুসলমান কিভাবে কথা বলা বন্ধ করবেন যেখানে আমার রাসূল বলছেন অমুসলিম হোক যদি সে তোমার প্রতিবেশী হয় তুমি তার খবর নাও বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আপনারা সকলেই প্রায় সকলেই এই ঘটনাটি জানেন আমার রাসূলের সাহাবা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রতিবেশীর খবর তিনি নিজে নিয়েছেন সুবহানাল্লাহ হযরতে ফারুক আযম রাতের বেলায় বের হতো তিনি যখন খেলাফত কালে ছিলেন অর্ধ পৃথিবীর সম্রাট একটি রাষ্ট্রের নয় অর্ধ পৃথিবীর সম্রাট বলেন না সুবহানাল্লাহ বাংলাদেশ এটা একটা রাষ্ট্র এটা একটা দেশ আমার ফারুক আযম গোটা জাহানের অর্ধেক জাহানের সরদার বলেন না সুবহানাল্লাহ হযরতে ফারুক আযম রাতের বেলায় ছদ্মবেশে বের হতেন তিনি বের হয়ে দেখতেন তার প্রতিবেশীর অবস্থা কি তারপরে বের হয়ে আরো দূরে যেতেন আবার তারপরের দিন আরো দূরে যেতেন তারপরের দিন আরো দূরে যেতেন এইভাবে প্রত্যেকটি রাতে উনি ওনার যতটুকু এরিয়া রয়েছে উনি যতটুকু চেষ্টা করতেন গিয়ে গিয়ে নিজের থেকে নিজতাই যে গিয়ে দেখতেন এইভাবে একদিন বের হলেন ওনার ঘর থেকে যখন বের হচ্ছে প্রতিবেশীদের খবর নেওয়ার জন্য অনেক বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে তারপর তিনি তার নিয়তকে পাল্টাই নাই বলে কি আজকে বের হবই আমার প্রতিবেশীর কি অবস্থায় আছে আমি দেখব ফারুক আযম বের হলেন প্রতিবেশীদের দেখার জন্য হঠাৎ একটি ঘরের মধ্যে লাইট গুলো যেন মৃদু মৃদু জ্বলছে সবার লাইট বন্ধ একটি ঘরের মধ্যে লাইট জ্বলছে মৃদু মৃদু জ্বলছে দূর থেকে বোঝা যাচ্ছে এই ঘরের লাইট জ্বলছে তার মানে মানুষগুলো এখনো ঘুমায় নাই কেন ঘুমায় নাই আমার রাজ্যে বসবাস করছে আমার রাজ্যে থাকছে এই মানুষগুলো কেন ঘুমায় নাই হযরত উমর ফারুক আযম ঘরের পাশে গিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন একজন বুড়িমা সেই চুলার উপরে ডেকচি দিয়ে ছিলেন দেখছিলেন পাতিল পাতিল কি বলে পাতিল বলে দেখ তো ছিলেন পাতিল তো ছিলেন না ওই পাতিলগুলো চুলার উপরে দিয়ে পাতিলগুলো চুলার উপরে দিয়ে একটি কাঠি দিয়ে নাড়ানাড়ি করতে লাগলেন আর তার সন্তানেরা অনেক জোরে জোরে কান্না করছে মা ক্ষুধা লেগেছে খাবার দাও মা বলে বাবারে একটু অপেক্ষা কর একটু ধৈর্য ধারণ কর চুলায় রান্না বসিয়েছি
কিছুক্ষণ পরে তোদেরকে খাবার দিব। মা রান্না করতেছে রান্না করতেছে, সন্তানগুলো কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ফারুকে আজম ভিতরে ঢুকে দেখলেন, ফারুকে আজম প্রবেশ করলেন, সালাম দিলেন যে ও বুড়িমা কি হয়েছে, কি সমস্যা, তুমি তোমার সন্তানদেরকে এতক্ষণ পর্যন্ত খাবার না দিয়ে তুমি ওই পাতিলকে বারবার বারবার নাড়ছো, পাতিলটা একটু উল্টাও আমি দেখি তুমি কি রান্না করছো। ফারুকে আজমের পরিচয় তো দেন নাই, ফারুকে আজম কোনো পরিচয় দেন নাই। ফারুকে আজম বলতেছে আমি দূর থেকে এসেছি, তোমার ঘরে লাইট জ্বলছে তাই তোমার ঘরে প্রবেশ করেছি, তুমি কি রান্না করেছো আমি একটু দেখি। বলে কি আমি কোনো কিছু রান্না করছি না, আমার সন্তানগুলো কান্না করছে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে জানান দেওয়ার জন্য, তারা কান্না কম করার জন্য আমি চুলার মধ্যে গরম পাতিল দিয়ে পানি দিয়ে কোনো রকম করে নাড়াচাড়া করছি যাতে তারা সেটা দেখে দেখে কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। দেখেন আমার সন্তানেরা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, কোনো রান্না নাই, কোনো রান্না নাই, কোনো রান্না নাই, চুলার মধ্যে শুধুমাত্র গরম পানি ছাড়া আর কিছু নাই। ফারুকে আজম চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, ফারুকে আজমের জামানায় আপনি উপোস থাকবেন সেটা তো হতে পারে না। ফারুকে আজমের এরিয়াতে আপনি এরকম কষ্ট পাবেন সেটা তো হতে পারে না। আপনি এতদিন জানান নাই কেন ফারুকে আজমকে, আপনি সরদারকে কেন জানান নাই, রাষ্ট্রপতিকে কেন জানান নাই, আপনার এই অবস্থা। বলে কি আমি বেশি দিন হয় নাই এই এলাকায় এসেছি, কিন্তু আমি শুনেছি ফারুকে আজম বড় দয়াবান। বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকে আজম বের হয়ে গেলেন, ওই বুড়িমার কিছু বললেন না, বের হয়ে গেলেন। ফারুকে আজম পায়ের মধ্যে ব্যথা পেয়েছেন, ভালো করে হাঁটতে পারছে না, আস্তে 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 করে বাইতুল মালের দিকে গেলেন। ফারুকে আজম নিজে গিয়ে ওই বাইতুল মাল থেকে আটার বস্তা কাঁধে নিলেন। সুবহানাল্লাহ, ফারুকে আজম আটার বস্তা কাঁধে নিলেন। যারা আছে তারা বলছে, হে ফারুকে আজম আপনি কি করছেন, আপনার পায়ে ব্যথা, আপনি এত বড় বস্তা আপনি কাঁধে নিচ্ছেন, আপনার তো ক্ষতি হবে। বলে কি কথা বেশি বলো না, আজ বুড়িমা না খেয়ে উপবাসে দিন কাটাচ্ছে, তার পরিবার না খেয়ে উপবাসে দিন কাটাচ্ছে, আর আমি ফারুক আজম তো আজকে রাত পেট ভরে খেয়েছি, আমি আল্লাহকে কি জবাব দেব। আমার রাজ্য আমার রাষ্ট্রে যদি কেউ উপবাস থাকে আমি বেঁচে থাকছি, আমার লামকানের খোদাকে কি জবাব দেব। ওই কথা বলে ফারুকে আজম দৌড়ে নিয়ে চলে গেলেন, দিয়ে বলতেছেন আগামীকালকে আপনি ফারুকে আজমের দরবারে যাবেন, আগামীকালকে এই ঘটনাটা সেখানে গিয়ে বলবেন, আপনার আপনার ঘটনা যদি সেখানে বলেন ফারুক আজম আপনাকে অনেক সহযোগিতা করবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন নিজে কাঁধে তুলে বস্তা নিয়ে প্রতিবেশীকে দান করছেন, আর সেই জায়গায় আমরা করি কি, প্রতিবেশী না খেয়ে মরে গেলে সেদিকে খুঁজে তাকায় না, ঠিক না, কথা বলেন ঠিক কি না, অনাহারে না খেতে পেরে মারা গেলেও আমরা ভুলক্রমে সেদিকে তাকাই না, ঠিক না, আর আমরা ঘরে বসে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার অনায়াসে খেতে থাকি, আর আমার প্রতিবেশীদের না খেয়ে চোখের পানি ঝরাচ্ছে সেই খবরটা আমাদের থাকে না, ঠিক কি না। আমরা কিরকম মুসলমান, আমরা কেমন মুসলমান, আমরা রসুলের আদর্শ কিভাবে ধারণ করে আছি, আমার সরকার কি এটা বলেছেন, আমার সরকার কি এরকম বলেছেন যে তোমার প্রতিবেশী যাই হোক না কেন তুমি ভালো করে খাবার গ্রহণ করো, এই কথা কি বলেছেন, না। আমার সরকার বলেছেন তোমার জন্য যা পছন্দ করো তুমি অপরের জন্য সেটা পছন্দ করো, তোমার প্রতিবেশীর খবর নাও, সে খাচ্ছে কিনা, সে খেতে পেলো কিনা, তার কাছে চাকরি আছে কিনা, তোমার যদি সুযোগ থাকে তুমি তাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমার রসুল কি সেই শিক্ষা দেননি, বলেন না সেই শিক্ষা কি দেননি আমার রসুলের কাছে। সে ছোটবেলায় আপনারা পড়েছেন রসুলের কাছে একজন একজন গেল, ইয়া রসুল আমাকে ভিক্ষা দেন, আমার রসুল বলে কি তোমার শেষ সম্বল কি নিয়ে আসো, তার শেষ সম্বল একটি কম্বল নিয়ে আসলেন, সরকার সেটা বিক্রি করে তাকে অর্ধেক টাকা দিলেন, তোমার পরিবারের জন্য নিয়ে যাও, আর অর্ধেক টাকা দিয়ে তুমি একটি কি কিনবা, কুড়াল কিনবা, তুমি একটি কুড়াল কিনবা, সরকার ভিক্ষা দেন নাই, পরিবার নিয়ে সুখে চলার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে যারা ধনী ব্যক্তিরা আছে, বেকার যারা আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, ফ্যামিলি সুন্দরভাবে চলবে, ওই ফ্যামিলি যদি ভালো চলে আপনার কাছে দোয়া চলে আসবে, ঠিক কি না।
নিঃস্বার্থভাবে কাজ করেন, নিঃস্বার্থভাবে দিয়ে যান। আল্লাহ এবং রাসূল আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দুনিয়ার কাছ থেকে কিছু পাওয়ার চিন্তা করবেন না, এখানে দিবেন, এই দুনিয়াকে দিয়ে যাবেন, নিবেন আল্লাহ এবং রাসূলের কাছ থেকে। সিদ্দিক আকবরের কি ছিল না? ফর্ম ছিল। সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিলুল কদর সাহাবা, কত বড় ধনী ব্যক্তি ছিলেন, সব কিছু ছিল, কিন্তু যাওয়ার বেলায় তার ঘরের মধ্যে চুলার ছাইও ছিল না। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়া থেকে পর্দা করার বেলায় তার ঘরের মধ্যে চুলার ছাই ছিল না। সেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার রাসূল বলে, আমি সবাইকে সব কিছু দিয়েছি, সব কিছু পরিশোধ করে দিয়েছি, শুধু একজনকে ছাড়া, তিনি হলেন সিদ্দিক আকবর, যাকে পরকালে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সিদ্দিক আকবরকে দান করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? কারণ কি? তিনি দুনিয়া চাই নাই, তিনি দুনিয়াকে দিয়েছেন আর নিবেন কাল হাশরের ময়দানে। জোরে বলেন না সুবহানাল্লাহ? নিবেন কাল হাশরের ময়দানে। আমার সিদ্দিক আকবর কে আল্লাহ এমন ভাবে দিবেন, নিতে নিতে তিনি আর কোলাই নিতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ? দেওয়ার মালিক কে? বলেন না কে? আপনি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য দুনিয়াতে দিয়ে যান, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য দুনিয়াতে দিয়ে যান। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আর দেওয়ার চেষ্টা করলো আর দেওয়া যাবে। আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদের সাথে সুন্দর ব্যবহার করেন, জায়গা সম্পত্তির সমস্যা থাকলে বসে সমাধান করে ফেলেন, আত্মসাৎ করার চেষ্টা করবেন না। আত্মসাৎ করার চেষ্টা যদি দুনিয়াতে করেন, কাল হাশরের ময়দানে কিন্তু পার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? হযরতে জুনাইদ বাগদাদি নাম শুনেছেন? হযরতে জুনাইদ বাগদাদি নাম শুনেছেন? আল্লাহর কেমন মকবুল ওলি, তিনি নামাজ পড়তেন সাগরের মধ্যে, যায় নামাজ পিছিয়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন। কেমন মকবুল ওলি! পানির উপরে কি দাঁড়ানো যায়? কিন্তু ওলি আল্লাহরা চাইলে পারে কি না? সমুদ্রের উপরে যায় নামাজ পিছিয়ে দিয়েছেন, বাস তিনি সেখানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। এই হযরতে জুনাইদ বাগদাদি, তার প্রতিবেশী যিনি ছিলেন, বড় ধনী ব্যক্তি ছিলেন, হযরতে জুনাইদ বাগদাদিকে কষ্ট দিত। জুনাইদ বাগদাদি হাসতেন, মুসলমান জুনাইদ বাগদাদিকে কষ্ট দিত, আঘাত দিত, কথা দিয়ে, কাজ দিয়ে বিভিন্ন সমস্যা করত, কিন্তু জুনাইদ বাগদাদি সবর ইখতিয়ার করতেন, চুপ করে থাকতেন আর মুচকি মুচকি হাসতেন। হঠাৎ ওই ধনী ব্যক্তি একদিন স্বপ্ন দেখছে, তিনি স্বপ্নে দেখছেন জুনাইদ বাগদাদি কাল হাশরের ময়দানে বসে বসে জান্নাতের টিকিট দিচ্ছেন। সুরে বলেন না সুবহানাল্লাহ! জান্নাতের কি দিচ্ছেন? টিকিট দিচ্ছেন। জুনাইদ বাগদাদির কাছে মানুষ যাচ্ছে, তিনি টিকিট দিচ্ছেন। জুনাইদ বাগদাদির থেকে মানুষ তালাশ করছে, তিনি টিকিট দিচ্ছেন। ওই অবস্থায় ওই ধনী ব্যক্তি যিনি এতদিন কষ্ট দিয়ে আসছেন, তিনি চিন্তা করছেন, আমি গেলে কি জুনাইদ বাগদাদি আমাকে টিকিট দিবে? দেখেন, আমি তার কাছে গেলে তিনি কি আমাকে টিকিট দিবেন? চিন্তা করছেন আমার জুনাইদ বাগদাদি তাকে দেখে দূর থেকে ডাক দিলেন। বলেন না সুবহানাল্লাহ! বলে কি, আপনি আসেন আসেন আসেন, আমার থেকে জান্নাতের টিকিট নিয়ে যান, আর দুনিয়াতে আপনি কষ্ট দিয়েছেন তাতে কি হয়েছে, আপনি তো আমার প্রতিবেশী ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ! আপনি তো আমার প্রতিবেশী ছিলেন, আসেন টিকিট নিয়ে যান। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, কখন সকাল হবে, কখন সকাল হবে, ফজর কখন হবে, কখন জুনাইদ বাগদাদির সাথে সাক্ষাৎ হবে, খালি সেই পায়তারা করছেন। হঠাৎ করে সকাল হলো, সকাল হওয়ার পরে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে জুনাইদ বাগদাদির কাছে ওনার ঘরে চলে গেলেন, দরবারে চলে গেলেন, গিয়ে জুনাইদ বাগদাদিকে সালাম দিলেন। হযরতে জুনাইদ বাগদাদি মুচকি হেসে বললেন, হেসে বলে জিজ্ঞেস করেন, আপনি কি জান্নাতের টিকিট নিতে এসেছেন? আপনি কি জান্নাতের টিকিট নিতে এসেছেন? বলেন না সুবহানাল্লাহ! স্বপ্নে দেখেছেন ওই ধনী ব্যক্তি, এটা জুনাইদ বাগদাদি জানে কেমনে? আল্লাহ যদি কাউকে জানিয়ে দেয়, তাহলে সেই জিনিস আর গোপন থাকে না, ওপেন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যেমন আলা হযরত ইমামুল ইশকি ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদরে বেরলভী আলাইহির রহমা, তিনি বলছেন, ও
कोई गायब क्या तुमसे निहा हो भला और कोई गायब क्या तुमसे निहा हो भला जब न खुदा ही छुपा जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरोद सुभान अल्लाह आला हजरत बोलछेन हजरत आदम अलैहिस्सलाम थेके ईसा रूहुल्लाह पर्यंत 1,24,000 মতান্তর 3,36,000 পয়গম্বর আপনি খোদাকে দেখে নাই লামকানের খোদা দেখতে কেমন সেটা দেখে নাই আল্লাহ দেখতে কেমন সেটা দেখে নাই কিন্তু সেই লামকানের খোদা আমার রাসূলের সামনে ওপেন হয়ে গেছে সেই লামকানের খোদা দয়াল নবীর সামনে জাহির হয়ে গেছে এজন্য আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে গোপন কি আছে যেখানে আল্লাহ পর্যন্ত গোপন নাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যদি চায় কোন কিছু ওপেন করতে সেটা কি আর গোপন থাকে না বলেন না থাকে না জুনায়েদ বাগদাদি জান্নাতের টিকিট বিক্রি করছেন আল্লাহ জানান দিয়েছেন তোমার তোমার কাছে তোমার দরবারে যে এতদিন তোমাকে মানা নাই আমি তাকে পাঠাচ্ছি তুমি তাকে সংশোধন করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন এই হযরত জুনায়েদ বাগদাদি যখন বলছে তুমি কি জান্নাতের টিকিট নিতে এসেছো সাথে সাথে লোকটা কান্না করে দিল আল্লাহু আকবার আমি এতদিন কাকে অবজ্ঞা করেছি আমি এতদিন কাকে কষ্ট দিয়েছি হায় আল্লাহ আল্লাহ তো আমাকে দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে সংশোধন করে দিয়েছেন হে জুনায়েদ বাগদাদি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি অপমান করেছি আপনি আমাকে মাফ করে দেন বলেন না সুবহানাল্লাহ বলিরা চাইলে পারে কি না এই জুনায়েদ বাগদাদি যিনি বাগদাদের জমিনে সালতানাত করেছেন একদিন ওনার প্রতিবেশী একজন প্রস্টিটিউট নারী যারা দেহ ব্যবসা করে তাদেরকে হঠাৎ জুনায়েদ বাগদাদি তাদের থেকে একজনকে ধরে ঘরে নিয়ে এসেছেন এখন সবাই বলছে কি রে এত বড় বুজুর্গ একজন আলেম আল্লাহর বলি এত বড় বুজুর্গ একজন আলেম আল্লাহর বলি তিনি এই কাজ কেন করলেন তিনি কেন একজন প্রস্টিটিউট নারীকে দেহ ব্যবসায়ীকে কেন ঘরে ঢুকালেন উনার উদ্দেশ্য কি উনি আনলেন এনে ঘরে ঢুকালেন যে মহিলার পর্দা ছিল না যে মহিলা অর্ধ উলঙ্গ ছিল সেই মহিলা জুনায়েদ বাগদাদির ঘর থেকে যখন বের হচ্ছে তখন বোরকা পরিধান করে নেকাব দিয়ে বের হচ্ছে বলেন না সুবহানাল্লাহ মাঝখানে কি ঘটলো মাঝখানে কি হলো ওই মহিলা তাকে জিজ্ঞেস করছে আপনি বলেন গেলেন বেপর্দা হয়ে আসলেন পর্দা হয়ে গেলেন জাহান্নামী হয়ে আসলেন জান্নাতি হয়ে এর কারণ কি বলেন না সুবহানাল্লাহ ওই নারী বলতে লাগলো হযরতে জুনায়েদ বাগদাদি যখন আমাকে স্পর্শ করেছে স্পর্শ করার সাথে সাথে আমার প্রত্যেকটি লোম লোমার প্রত্যেকটি পশম দাঁড়িয়ে গেছে আমার প্রত্যেকটি পশম দাঁড়িয়ে গেছে আমার অন্তরের মধ্যে ভীত ভীত হয়ে গেছে আমার কলিজা ধুপ 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 করে আওয়াজ করছে আমার শরীর থেকে আল্লাহু আল্লাহু শব্দ বের হতে লাগলো আমার জুনায়েদ বাগদাদি আমাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন বলে কি যা বাথরুমে যা গোসল করে আই পবিত্র হয়ে আই জুনায়েদ বাগদাদি আমাকে ওয়াশরুমে পাঠালেন আমি গোসল করলাম পবিত্র হলাম এসে দেখি জুনায়েদ বাগদাদি জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সিজদা করেছেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছেন ওগো বাড়ি লাগি ও পরবর্তীকারে আলম হে লাভকানের খোদা আল্লাহ আমার কাজ হলো চাই নামাজ পর্যন্ত নিয়ে আসা আর বাকি কাজ হেদায় তোর মালিক তুমি আল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদি আমাকে যখন যাই নামাজে দাঁড় করিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে এমন একটি কম্পন সৃষ্টি হলো আমার সারা শরীর থেকে মনে হলো আমার সব গুনাহ ঝরে গেছে আমি লামকানের খোদার খোদাই সব যেন আমার সামনে পরিষ্কার হয়ে গেল আমি যেন জাহান্নাম দেখতে পাচ্ছি আমি যেন জান্নাত দেখতে পাচ্ছি সাথে সাথে তওবা করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমি সম্পূর্ণ পবিত্র অবস্থায় জাহান্নামী ছিলাম জান্নাতি হয়ে জুনায়েদ বাগদাদির ঘর থেকে বের হয়েছি মালিককে প্রতিবেশী ওই প্রতিবেশীকে সঠিক পথ হক পথ দেখিয়ে দেওয়া আপনার জানা থাকলে আপনি প্রতিবেশীকে সাহায্য করা
আপনার উপর আমার উপর ওয়াজিব কথা বলেন ঠিক কি না আর সেখানে ভাই আমরা প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকি সেখানে আমরা প্রতিবেশীর উপরে আঘাত এনে থাকি আমরা প্রতিবেশীকে যা ইচ্ছা তা বলতে থাকি অথচ আল্লাহ বলছেন খবরদার প্রতিবেশীর হক তুমি নষ্ট করো না প্রতিবেশীর হক তুমি নষ্ট করো না প্রতিবেশীকে আঘাত করো না আর আমরা জায়গা জমিন নিয়ে সমস্যা থাকলে জোর জবরদস্তি করে ওই জায়গা দখল করার চেষ্টা করি ঠিক না আপনি সমাধানে আসেন সমাধানে আসলে সমাধানে বসলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন কাল ময়দানে মেহশারেও আল্লাহ আপনাকে ইজ্জত দান করবে ঠিক কি না আপনি এখানে নিজের জায়গাকে বলছেন এটা আমার জায়গা তিনি বলছেন এটা আমার জায়গা উমর বললে জায়গার মালিক আমি কাল হাশরের ময়দানে আল্লাহ বলবেন আমি হলাম এই ময়দানে মেহশারের মালিক কে আছো আমার সামনে দুনিয়াতে যে মালিক বলেছিলে আসো আমার সামনে মালিক বলো আল্লাহ ডাক দিবেন আল্লাহ হাশরের ময়দানে বলবে দুনিয়াতে থাকতে এই জায়গা তোমার ওই জায়গা তোমার আমি এই জায়গার মালিক আসো আগার আমার সামনে বলো আমি আল্লাহ বলছি গোটা কুল কায়নাতের মালিক কে আছো আমার সামনে তোমরা মিলকিয়ত দাবি করো আওয়াজ করতে পারবে কথা বলতে পারবে সুযোগ আছে সুতরাং আল্লাহ এবং রাসূলকে ভয় করুন আল্লাহ এবং রাসূলকে জানুন আল্লাহ এবং রাসূলকে চিনুন সেই ব্যক্তি মুমিন যে ব্যক্তি প্রতিবেশীর হককে নষ্ট করে নাই আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু বান্দার হক যতক্ষণ বান্দা মাফ করবে না ততক্ষণ আল্লাহও মাফ দেখেন হাদিসে পাক শুনেন وعن ابو هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال لا يا من جاره رواه البخاري আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আল্লাহর কসম করে বলছি নবী বলছেন ওয়াল্লাহে আল্লাহর কসম লা ইউমিনু সেই ইমানদার নয় তিনবার কসম করেছেন আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার নয় আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার নয় আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার নয় সাহাবা থেকে একজন বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ হে রাসূল সে দুর্ভাগা ব্যক্তিকে নবীর থেকে জিজ্ঞেস করছেন আপনি যেখানে কসম করে বলছেন সেই ইমানদার নয় ইমানদার নয় ওই ব্যক্তিটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ক্বালা নবীজি বলছেন লা ইয়ামান জারুহু যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় দেখেন নবী বলছেন প্রতিবেশী যদি আপনার থেকে নিরাপদ না থাকে প্রতিবেশী যদি আপনার থেকে নিরাপদ না থাকে কথায় কাজে যদি নিরাপদ না থাকে আমার নবী বলছেন আল্লাহর কসম সে ইমানদার নয় কে বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কসম করে বলছেন সে ইমানদার নয় সে ইমানদার নয় সে ইমানদার নয় যার মুখ থেকে যার হাত থেকে প্রতিবেশী রক্ষা পাচ্ছে না তাহলে আমাদের উচিত কি হবে প্রতিবেশীর খবরাখবর নেওয়া আমাদের উচিত হবে প্রতিবেশী কষ্ট না পায় সেদিকে খেয়াল করা গরিব দুঃখী কারা আছেন তাদের খবরাখবর নেওয়া মা বাবার খিদমত করা মা বাবা কষ্ট পায় এমন কথা না বলা মা বাবার সাথে সদ্ব্যবহার করা সদাচরণ করা আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সন্তানরা কিভাবে দোয়া করবেন শিক্ষা দিচ্ছেন কে মা বাবার প্রতি আদব এহতেরাম রেখে কথা বলা প্রতিবেশীদের প্রতি মহব্বতের সাথে আচরণ করা আপনার আচরণ দেখেই তো বিদুর্মীরা লাইনে আসবে ঠিক না আমাদের আচরণ যদি ব্যালেন্স না হয় বিদুর্মীরা আসবে কথা বলেন আসবে আপনার থেকে যদি শিষ্টাচার না শিখে আপনার থেকে যদি আদব নাচি না শিখে না থাকে তাহলে অন্যান্য ধর্ম অবলম্বীরা তারা কি ইসলাম সম্পর্কে জানতে পারবে সুতরাং আসুন আমরা আজকে থেকে শপথ করি
যেভাবে আল্লাহর রাসূল চলতে বলেছেন, যেভাবে আল্লাহর হাবিব চলার জন্য হুকুম করেছেন, অর্ডার দিয়েছেন, আমরা সেইভাবে চলব। আমরা মা বাবার ফরমাবরদার হব। মা বাবা কষ্ট পায় এমন আচরণ করব না, প্রতিবেশী কষ্ট পায় এমন আচরণ করব না, আত্মীয় স্বজন কষ্ট পায় এমন আচরণ করব না, আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব একমাত্র আল্লাহ এবং রাসূলের খাতিরে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার মুসল্লি ভাইদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলের হাজতকে পূরণ করে দিক, আমিন। সহজ সরল সঠিক পথে থাকার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের উপর তোমার খাস রহমত নাজিল করো, আমিন। সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। মসজিদের সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত যারা যারা এই মসজিদের জন্য দান করে এসেছেন, এই মসজিদের খেয়াল রেখেছেন, এই মসজিদের সৌন্দর্য মণ্ডিত করার জন্য যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সকলের এই খিদমতকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করে নিন।